সবাইকে স্বাগতম জানিয়ে শুরু করতে যাচ্ছি আমাদের আজকের এপিসোড। বিভিন্ন রকম গভর্নমেন্ট জব সার্কুলার নিয়ে আমরা এই চ্যানেলে আলোচনা করে থাকি, সুতরাং আপনি যদি জব খুঁজছেন এমনটি হয় এই চ্যানেলটি আপনার জন্য। চলুন দেখে নেওয়া যাক আজকের জব সার্কুলার। আমরা আজকে আলোচনা করব বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের জব সার্কুলার নিয়ে। এটি সম্পূর্ণরূপেই ডাক্তারদের জন্য জব সার্কুলার, সুতরাং যারা MBBS অথবা সমমানের ডিগ্রি এবং সেই সাথে আরও অতিরিক্ত পোস্ট গ্রাজুয়েট ডিগ্রি আছে তারাই শুধুমাত্র এই পদগুলোতে আবেদন করতে পারবেন। সর্বপ্রথম যেটি দেখা যাচ্ছে সেটি হচ্ছে অধ্যাপক, বেতন স্কেল 56,500 টাকা থেকে শুরু। এখানে অনেকগুলো পদ আছে, অনেকগুলো বিভাগ আছে, প্রতিটি বিভাগে একটি করে শূন্য পদ আছে। বিভাগগুলো আমি বলছি, ফিজিওলজি, বায়োকেমিস্ট্রি অ্যান্ড মলিকুলার বায়োলজি, মাইক্রোবায়োলজি, শিশু ভাস্কুলার সার্জারি, নিউরো সার্জারি, ভাইরোলজি, পাবলিক হেলথ অ্যান্ড ইনফরমেটিক্স। শিক্ষাগত যোগ্যতা এখানে যা চাওয়া হয়েছে, MBBSের সাথে আরও অতিরিক্ত কিছু ডিগ্রি লাগবে। আপনারা কষ্ট করে দেখে নেবেন, এখানে আসলে পুরোটি পড়া সম্ভব নয়, অনেক বড়, সুতরাং আপনারা ভিডিওটি পজ করে আপনারা দেখে নিতে পারেন যে এখানে কী কী যোগ্যতা চাওয়া হয়েছে। দ্বিতীয় ক্ষেত্রে যেটি দেখতে পাচ্ছি সেটি হচ্ছে সহযোগী অধ্যাপক, এখানেও বেতন 50,000 টাকা থেকে শুরু। প্রতিটি বিভাগে একটি করে পদ খালি আছে এবং শিক্ষাগত যোগ্যতা প্রায় আগেরটির মতোই। এবং তৃতীয় ক্ষেত্রে যেটি দেখা যাচ্ছে সেটি সহকারী অধ্যাপক, 35,500 টাকা থেকে বেতন শুরু, প্রতিটি বিভাগে একটি করে পদ খালি আছে এবং এক্ষেত্রেও যোগ্যতা MBBS এবং সেই সাথে MS অথবা MD ডিগ্রি থাকতে হবে এবং আরও কিছু যোগ্যতা চাওয়া হয়েছে, আপনারা কষ্ট করে দেখে নেবেন। এবং সর্বশেষ আমি বলে দিচ্ছি যে আবেদন করার শেষ তারিখ, আবেদন করার সর্বশেষ তারিখ 11/2/2019, অর্থাৎ 11 ফেব্রুয়ারি 2019 তারিখ দুপুর 2:30টার মধ্যে এই ঠিকানায় পৌঁছাতে হবে। সেটি হচ্ছে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে যে ঠিকানা আছে, এবং সেই সাথে 1,000 টাকার ব্যাঙ্ক ড্রাফট করা লাগবে পূবালী ব্যাংকের অধীনে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আবেদন করবেন। আপনাদের আবেদন সঠিকভাবে হোক, আপনারা আবেদন করুন, ভালো থাকুন, খুদা হাফেজ।